হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন, অষ্টম শ্রেণীর গ্রাস্ত বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3 চতুর্থতম সপ্তাহ। এটা আজকে আমরা সমাধান করবো। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নেব, তারপর উত্তরে চলে যাবো। এখানে বলেছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, এখানে দ্বাদশ অধ্যায়ের সুতা তৈরি এবং বুনন এটা বলা হয়েছে। পাঠ বলা হয়েছে 1-2 এবং তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা হয়েছে কাজ 1 কর্মপত্র পূরণ, নিম্নলিখিত বস্তুগুলো কোন বুননের তৈরি বা পাঠপুস্তক অনুযায়ী নিচের শখটি সাজাও। এখানে কিছু নাম দেওয়া আছে, এগুলো তোমাদের শখটা সাজাতে হবে। কাজ 2 বলা হয়েছে নকশা তৈরির সাদা সিধা টুইল এবং সাটিন বুননের নকশা তৈরি করতে হবে। তো উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবেন, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো আমরা উত্তরে চলে আসলাম। এখানে দেখো বয়ন পদ্ধতি এবং বস্ত্রের নাম দিবা, বয়ন হলো সাদা সিধা এবং যৌক্তিক কারণ দিবা। এখানে লুঙ্গি গামছা তাঁতের শাড়ি এবং বয়েল। এখানে 1 নম্বর শখে এই ধরনের কাপড় ময়লা এবং চোখে পড়ে এবং সহজে পরিষ্কার করে নেওয়া যায়। সাদা সিধা বুননের একটি পরেন সুতা একটি টানা সুতার উপর নিচ দিয়ে অতিক্রম করে। বুননের টানা এবং পরের সুতাগুলো অত্যন্ত কাছাকাছি অবস্থান করে, যার ফলে কাপড় খুব মসৃণ এবং টেকসই হয় এবং কাপড়ের উপবিভাগ এবং রং করা এবং ছাপার জন্যে বিশেষভাবে উপযোগী নয়। সাদা সিধা বুনন বস্ত্র বয়ন পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ বুনন। টুইল বা জিন্স ডিল এবং কি গ্যাবার্ডিন 2 বলছে এই ধরনের কাপড় ময়লা পরলে সহজে বোঝা যায় না, তবে যখন বোঝা যায় তখন ময়লা পরিষ্কার করা এবং সাদা সিধা বুননের মতো সহজসাধ্য হয় না। এই বুননের পরেন সুতা টানা সুতার মধ্যে দিয়ে এমনভাবে চলাচল করে যে কাপড়ের উপরিভাগ কোনাকুনি একটি ভাব ফুটে ওঠে, তাই একে তেরসা বুননও বলা হয়। এই বুননের কাপড় খুব মজবুত হয় এবং শাটিন বলা হয়েছে বিছানার চাদর এবং শেরওয়ানির লাইনিং। বর্ষে 3 নম্বর সচরাচর ব্যবহারের জন্য এ ধরনের কাপড় উপযোগী নয়, কেননা এই ধরনের কাপড় উপরিভাগের বেশিরভাগ সুতা ভাসমান থাকে। এই বুননে তেরসা বুননের মতো শির রেখা স্পর্শ হয়ে ওঠে না এবং শাটিন বুননের সময় পরেন সুতাটি একটা টানা সুতার উপর এবং 4টি বা তার অধিক টানা সুতার নিচ দিয়ে চলাচল করে। অন্যদিকে শাটিন বুননে পরেন এবং সুতাটি একে টানা সুতার নিচ দিয়ে এবং 4টি বা তার অধিক টানা সুতার উপর দিয়ে চলাচল করে। এই দুই ধরনের বুননে টুইলের মতো অবিচ্ছিন্ন কর্ণ না থাকায় কাপড়ের উপরিভাগ মসৃণ এবং উজ্জ্বল দেখায়। তো উত্তরের প্রশ্নটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্টস এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিও শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।